إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فاتقوا الله يا عباد الله، اتقوا الله حق التقوى، وراقبوه في السر والنجوى. فالتقوى أيها الإخوة هي سبب النجاح وطريق الفلاح، فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون، كما يقول ربنا عز وجل. عباد الله، الله سبحانه وتعالى তিনি আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন, সেটা হলো নিয়ামাতুল উসরা, পরিবার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আরেকটা বড় নিয়ামত, সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট। বরং যে কোনো সমাজ সুন্দর হয় পারিবারিক সৌন্দর্যের আলোকে, যে কোনো সমাজ শান্তিপূর্ণ হয়, সুখী হয় পারিবারিক সুখ এবং শান্তির আলোকে। আজকে আমরা আলোচনা করব পারিবারিক শান্তি কি, কেন এবং কিভাবে আমরা অর্জন করব। যেহেতু আমরা শুরুতেই বলেছি, পরিবার হলো সমাজের সবচেয়ে ছোট ইউনিট, একজন মানুষ নিয়ে সমাজ হয় না। অতএব একজন মানুষ যখন পরিবারভুক্ত হয়, কয়েকজন মানুষে পরিণত হয়, তখনই সমাজের ভিত্তি প্রস্তরটা স্থাপিত হয়। অতএব পরিবার হলো সমাজের মূল ভিত্তি। পারিবারিক শান্তিটা দরকার সামাজিক শান্তির জন্য, রাষ্ট্রীয় শান্তির জন্য, বৈশ্বিক শান্তির জন্য। যে লোকটা তার পরিবারে শান্তিপূর্ণ জীবন যাপন করে, সে সব জায়গায় শান্তির মাহাত্ম্য সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে। পরিবারে যে শান্তি পায় না, তার মন চিন্তা চেতনায় অশান্তির দাবানল জ্বলে ওঠে, ফলে সে সামাজিক শান্তি আনয়ন করতে পারে না। পারিবারিক শান্তিটা কি? একটা পরিবার এমনভাবে গঠন করা যাতে সেখানে ঝগড়া ফাসাদ থাকবে না, সেখানে সন্তানরা বখাটে হবে না, স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক একদিকে যেমন সুখী হবে, অন্যদিকে তাদের বিশ্বস্ততা থাকবে মানোত্তীর্ণ। কেউ কারোর সাথে খেয়ানত করবে না, একে অন্যের প্রতি ভালোবাসা পোষণ করবে, আস্থা পোষণ করবে। পারিবারিক শান্তির জন্য প্রয়োজন বাবা মায়ের একটা সুন্দর রোল। পারিবারিক শান্তির জন্য প্রয়োজন সন্তানদের সাথে বাবা মায়ের সুন্দর বোঝাপড়া। অতএব এই যে আমরা স্বামী স্ত্রী বললাম, তারপর বাবা মা এবং সন্তান সন্ততি বললাম, এ সকলের মধ্যে এমন সুন্দর
সম্পর্ক যদি গড়ে ওঠে যাতে সেখানে আর ফিতনা ফাসাদ ঝগড়া ফাসাদ আর থাকে না তাহলেই সৃষ্টি হয় পারিবারিক শান্তির। কি কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয় আমরা হয়তো সামান্য কিছু কথা বলবো, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আমরা প্রত্যেকেই যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন একটা সুন্দর স্বপ্ন, সুন্দর সংসারের স্বপ্ন দেখি, তাই না? একটা সংসার যেখানে আমরা আমাদের পারিবারিক সদস্যদেরকে নিয়ে একটা সুখী জীবন যাপন করব, এটাই হলো শান্তি আসলে। তাহলে সুখী পরিবার মানেই হচ্ছে শান্তিপূর্ণ পরিবার, আর যদি পরিবারে সুখ থাকে, শান্তি থাকে, তাহলে এটাই হচ্ছে পারিবারিক শান্তি। এটা বোঝার জন্য আসলে অনেক গবেষণার প্রয়োজন নেই। কিন্তু কিভাবে পারিবারিক শান্তি আসবে তার জন্য গবেষণার প্রয়োজন আছে। পারিবারিক শান্তি আমাদের কেন এত প্রয়োজন? প্রয়োজন না হলে আমাদের জীবনটাই অশান্তিপূর্ণ হয়ে যায়। আপনি যত টাকাই অর্জন করেন না কেন, যত টাকার সম্পদের, ঘর বাড়ির, গাড়ির মালিক হন না কেন, পরিবারে যদি শান্তি না থাকে তাহলে আসলে আপনার টাকা, আপনার সম্পত্তি, আপনার ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু আপনাকে শান্তি দিতে পারে না। পরিবারের লোকেরা যদি আপনার বিশ্বস্ত না হয় তাহলে হাজার হাজার বাইরের বিশ্বস্ত মানুষ আপনার শান্তি আনয়ন করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্যই পরিবার শান্তিপূর্ণ হওয়া, সুখী হওয়া খুব প্রয়োজন। এখন পারিবারিক শান্তিটা কীভাবে আসবে, সুখী পরিবার কীভাবে আমরা গঠন করতে পারবো, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এবং সেটাই আসলে আলোচনার মূল বিষয়। তাহলে প্রথম দুটো বিষয় কিন্তু আমরা খুব সংক্ষেপে বুঝতে পারলাম, পারিবারিক শান্তিটা বলতে কী বোঝায় আর কেন পারিবারিক শান্তি প্রয়োজন, এর মধ্যে কোনো ডিটেলস আলোচনার প্রয়োজন নেই। ডিটেলস আলোচনার বা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে কীভাবে পারিবারিক শান্তি আমরা প্রতিষ্ঠা করব, আনয়ন করব। এই জায়গায় আমাদের এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। আমার মনে হয় মূল কথাটা বলার আগে যে আমরা সবাই কিন্তু পারিবারিক শান্তি চাই, যারা অশান্তি উৎপাদন করে তারাও কিন্তু শান্তি চায়। তো ফলে এই যে চাওয়ার বিপরীতে সঠিক কাজ করতে না পারা, এটাই হচ্ছে পারিবারিক অশান্তির মূল কারণ। আপনি যদি সুষম খাদ্য খান, ভালো ব্যালেন্স ডায়েট যেটাকে বলা হয়, অর্গ্যানিক ফুড খান, শরীর ভালো থাকবে না? থাকবে। তার মানে শরীরটা শান্তিতে থাকবে। শরীর ভালো থাকা মানে কি? শরীরটা শান্তিতে থাকবে। আর যদি ভেজাল খাবার খান, যে ভেজাল খাবারগুলো আসলে আমরা এখন খেতে না চাইলেও ভেজালটা চলে আসে, ফলে শরীরটা শান্তিতে থাকে না, কিছুদিন পর পর খালি রোগ ব্যাধি। যে কোনো ডাক্তারখানা যাবেন দেখবেন যে হাজার হাজার রোগী, আগে এত রোগী ছিল না। তাহলে অশান্তিটা উৎপাদন হয় যদি বেঠিক পথে আপনি যান, অখাদ্য খান, ভেজাল খাবার খান, এমন খাদ্য খান যে খাদ্যের মধ্যে খাদ্যগুণ কম, সেটা হেলদি ফুড না। ফুডকে দুই রকম বলা হয়, খাদ্য, একটা হলো হেলদি স্বাস্থ্যকর খাবার আর একটা হলো ডেড ফুড, মৃত খাবার। অনেক খাবার কিন্তু কোনো কাজে আসে না। এর মধ্যে একটা হলো ফ্রাইড খাবার, এই যে ভাজি করা খাবারগুলো আছে না, চামচা ভাজি, সিঙ্গারা ভাজি, এরপরে ফ্রাইড চিকেন, এগুলো মানুষ অনেক টাকা দিয়ে কিনে কিনে বাইরের থেকে খায়, এতে কিন্তু শরীর ভালো থাকে না। শরীর ভালো না থাকলে শান্তিও থাকে না। আমাদের পারিবারিক ক্ষেত্রেও দেখেন অনেকে মনে করে সারাদিন টিভি দেখলে বুঝি শান্তি, অফিস থেকে এসে ওয়াইফকে সময় দেয় না, টিভির উপর থাকে, অফিস থেকে এসে মোবাইলের মধ্যে লেগে যায়, ইন্টারনেটে, সোশ্যাল নেটওয়ার্কে আনসোশ্যাল কাজ করে, বুঝতে পেরেছেন? এতে কি শান্তি হবে? অনেক মানুষ মনে করে এতেই শান্তি। অনেক পরিবার, মানে অনেক স্ত্রী দেখবেন যে তারা সারাক্ষণ ইন্ডিয়ান সিরিয়াল দেখে, টিভির উপর থাকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে কার্টুন ছবি দেখায়, এগুলোর মধ্যে তারা মনে করে শান্তি। হ্যাঁ, ছেলেটা একটু ভুলে বালে তাকে খাওয়ানো যায় আর ওয়াইফের সময়টা সুন্দর করে কাটে,
ইত্যাদি আসলে এগুলো অশান্তির কারণ আমি আপনাদেরকে বলি এই ইন্ডিয়ান সিরিয়াল তারপরে এই যে সারাক্ষণ মোবাইল ফোন টিপা টিপি সারাক্ষণ ফেসবুক টুইটার এগুলোতে থাকলে কি হয় অশান্তি হয় আপনি এগুলোতে শান্তি খুঁজলে হবে না যেখানে শান্তি আছে সেখানে শান্তি খুঁজবেন যেখানে অশান্তি সেখানে যদি শান্তি খোঁজেন তাহলে শান্তি কোনোদিন আসবে না অশান্তির আরো অনেকগুলো কারণ আছে আমাদের মধ্যে আবেগ অনেক বেশি কাজ করে স্বামী যদি রেগে যায় স্ত্রী ডাবল রেগে যায় স্ত্রী একটা কটু কথা বললে স্বামী তখন বাপমা তুলে গালি দেয় শান্তি পাবেন আপনি কি করতে হবে সংযত হতে হবে ভদ্র আচরণ করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো তাহলে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই ছোটখাটো বিষয় নিয়ে লেগে যাওয়া ঝগড়া করা এক অন্যের উপর চড়াও হওয়া শারীরিক মানসিকভাবে স্ট্রেস তৈরি করা মানে রাগের কারণে আপনি মনে করছেন যদি আপনি কথাটা বলতে পারেন তাকে একটা গালি দিতে পারেন বা তার উপর আক্রমণ করতে পারেন তাহলে আপনার শান্তি হবে শান্তি হবে এতে শান্তি হবে না অশান্তি অশান্তির কাজ করে শান্তি কোনোদিন হবে না অতএব স্বামী স্ত্রী বাবা মা সন্তান সন্ততি তারা অশান্তি উৎপাদন করতে পারবেন না সেটা টিভি কেন্দ্রিক হোক অনলাইন কেন্দ্রিক হোক অথবা যদি কেউ কোনো মাদক সেবন করেন সেটা আরও ডেঞ্জারাস যারা মাদক সেবন করে তারা কিন্তু শান্তির খোঁজে করে তারা মনে করে মাদক সেবন করলে শরীর ভাল লাগে কল্পনার জগতে ভাসতে থাকে আহ কি শান্তি নাকি আল্লাহ আকবার ওয়াল আয়াদু বিল্লাহ একটা পরিবারে কেউ যদি মাদকাসক্ত হয় বা কোনো খারাপ জিনিসে আসক্ত হয় তাহলে শেষ ওই পরিবারের শান্তি একদম শেষ প্রিয় ভাইয়েরা অশান্তির আরও অনেকগুলো কারণ থাকতে পারে পরিবারে যদি সম্পত্তি নিয়ে আপনি বিরোধ করেন তাহলে অশান্তি হতে পারে বাবা মা যদি কোনো সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করেন তাহলে অশান্তি হতে পারে কেউ যদি কারো উপর অন্যায়মূলক আচরণ করেন তাহলে অশান্তি হতে পারে অশান্তির হাজারো কারণ আছে এগুলো বলে শেষ করা যাবে না আমরা অল্প কিছু শুধু উদাহরণস্বরূপ বললাম চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণ অনেক মানুষ নিজে অশান্তি উৎপাদন করে বুঝতেই পারে না স্বীকারও করে না যে সে অশান্তি উৎপাদন করছে সে বলে আমি ঠিক আছি উনি ওনার কারণে এটা হচ্ছে অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর সাথে কথা বলে দেখা যায় স্বামী মনে করে স্ত্রীর কারণে অশান্তি স্ত্রী মনে করে স্বামীর কারণে অশান্তি তাহলে তারা তাদের যে কোনো একজনকে বিচারকের ভূমিকায় দিলে তারা কিন্তু সঠিক বিচার করবে না অতএব তারা অশান্তির মূল কারণ এটা বের করতে পারবে না এটার জন্য আরেকজন থার্ড একজন ব্যক্তি এসে বলে দিতে হবে আপনাদের দুজনেরই ত্রুটি আছে এবং আপনারা দুজনে মিলে অশান্তি উৎপাদন করছেন তাহলে অশান্তি থেকে মুক্ত হয়ে কিভাবে শান্তি উৎপাদন করব আমরা এটার এক নম্বর পয়েন্টটা হচ্ছে আত্তাওয়াজ্জুহ ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর দিকে ফিরে আসা আপনি যখন অন্যায় করবেন ঝগড়াঝাটি করবেন একে অপরের প্রতি আক্রমণাত্মক আচরণ করবেন এটা কি আল্লাহর কাজ আল্লাহ কি এভাবেই আমাদেরকে গাইড করেছেন অবশ্যই না অবশ্যই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে সৎ হতে হয় আর সৎ নেক সন্তান সৎ স্ত্রী এবং স্বামী আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ বলেন ইয়াকুলুনা আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন যারা বলে যে সৎ লোকেরা আল্লাহর কাছে এভাবে দোয়া করে যে হে আমাদের রব আমাদেরকে দান করুন আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্য থেকে আমাদের স্পাউস এবং সন্তানদের মধ্য থেকে যাদের দেখলে আমাদের নয়ন জোড়ায় সুবহানাল্লাহ আল্লাহ এমনি তো প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসেন প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসেন এবং প্রত্যেক মা বাবা তাদের সন্তানকে কলিজার টুকরা মনে করেন পারলে নিজের কলিজা বের করে খাওয়ান তাদেরকে তাই না এটা আমরা সবাই চাই কিন্তু সবাই কিন্তু সেভাবে আমল করি না অতএব আমরা বলবো যে আপনি আপনার সন্তানকে যদি সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে চান দেখতে চান পরিবারকে
শান্তিপূর্ণ করতে চান তাহলে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহই পরিবার প্রথা চালু করেছেন, পরিবার কিভাবে চলবে আল্লাহই আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে এবং সুন্নায়। আল কোরআনে অনেক পরিবারের কথা এসেছে, অনেক পারিবারিক আলোচনা আছে। পরিবারে অশান্তি তৈরি হলে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে, একে অন্যের প্রতি আক্রমণাত্মক হলে কিভাবে এই পরিবারের এই অশান্তি দূর করে এবং সমস্যা ঝগড়াঝাটির বিবাদ মিটিয়ে কিভাবে শান্তিপূর্ণ পরিবার গঠন করা যাবে সেটা কিন্তু সুরাল বাকারার মধ্যে দ্বিতীয় পারার শেষের দিকে দেখেন ডিটেলস আলোচনা করা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে যখন কঠিন পরিস্থিতিতে দম্পতি পড়ে যায় তখন যেন স্বামীর পক্ষ থেকে একজন বা স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজন, দুজন সালিস মিলে তারা বসে পারিবারিক অশান্তি দূর করার জন্য কাজ করবে। এটা ইসলামিক ইনস্ট্রাকশন, নির্দেশনা। তাহলে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আপনি দুনিয়াবি চিন্তা ভাবনা করে যদি আজকে এই সমস্ত ঝগড়াঝাটি পারিবারিক অশান্তি দূর করতে চান এটা পারা যাবে না। আপনারা ইতিমধ্যেই জেনেছেন হয়তো যে আমাদের শহরগুলোতে তালাক বেড়ে গেছে, আর ইউরোপ আমেরিকার কথা যদি বলেন সেখানে তো তালাকটা হচ্ছে সময়ের ব্যাপার, প্রচুর তালাক। আর এখন এই তালাকের ভয়ে এখন আর মানুষ বিয়েই করে না। ইউরোপ আমেরিকাতে মানুষ এখন বিয়েই কমিয়ে দিয়েছে, বলছে তালাকের ঝামেলা দরকার কি, বিয়ে দরকার নাই, তালাকও দরকার নাই। তাহলে কি পরিবার হলো বলেন? তারা বলে পারিবারিক জীবনই আমাদের দরকার নাই। একটা অসঙ্গত, অসুন্দর, অশ্লীল জীবনের মধ্য দিয়ে তারা পরিবারতন্ত্র রক্ষা করছে, ফলে কি হচ্ছে, আসলে পরিবার ভেঙে পড়ছে, পাশ্চাত্যে পরিবার কমপ্লিটলি ভেঙে পড়ছে। আমাদের পরিবারগুলো এখনও সে অবস্থায় যায়নি আলহামদুলিল্লাহ, কিন্তু এই পরিবারগুলো টিকিয়ে রাখতে হলে যেটা প্রয়োজন সেটা প্রথম পয়েন্টই আমি বলেছি, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আত্তামাসসুক বিদ্দিনে ওয়াল আখলাক, দিনদারি এবং নৈতিকতা, সচ্চরিত্রবান হওয়ার এই নিয়মটা তাকে পালন করতে হবে। প্রত্যেক স্বামীকেও দিনদার হতে হবে, প্রত্যেক স্ত্রীকেও দিনদার হতে হবে। স্বামী স্ত্রী দিনদার হলে তারা হবে দিনদার মা বাবা, তখন তার সন্তানকেও দিনদার করা সহজ হবে। দিনের বাইরে আপনি অন্য কোনো পন্থায় শান্তি পাবেন না, শান্তি পাবেন এমনিও কোনো মানুষই শান্তি পাবে না। আর যদি মুসলিম হয় সে দিনের বাইরে গিয়ে শান্তি পাবে? সে আখলাকের বাইরে গিয়ে শান্তি পাবে? একজন মুসলিম দুর্নীতি, অন্যায়, রাহাজানি, চুরি, জেনা, ব্যভিচার, মদ পান, এগুলোর মধ্যে শান্তি খুঁজলে কি শান্তি পাবে? সে কখনো শান্তি পাবে না। এই জন্যে দেখেন যখন একটা পরিবার গঠিত হতে যায় তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুটো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, একটা ছেলেকে বা ছেলের পক্ষকে আর একটা মেয়েকে বা মেয়ের পক্ষকে, যেন উভয় পক্ষই দিনদারিকে প্রধানতম উপকরণ হিসাবে গ্রহণ করে। সুনান তিরমিজির একটা হাদিস হাসান সনদে ইমাম আলবানি এটাকে হাসান বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকহু ফাযাওয়াজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। যখন তোমাদের কাছে এমন কোনো ছেলে বা পাত্র আসবে যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট, দেখেই তোমাদের মনে হবে বাহ ছেলেটা তো বেশ দিনদার, তার আখলাক এবং আচরণ খুবই সুন্দর, যদি সেটাই হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাকে বিবাহ করিয়ে দাও, তোমাদের কন্যাদের সাথে তার বিবাহ করিয়ে দাও। যদি বিবাহ না করাও এবং দিনদার পাত্রকে ইগনোর করো, উপেক্ষা করো, তাহলে ফিতনা হয়ে যাবে এবং অনেক বড় বিপর্যয় দেখা দিবে সমাজে। তাহলে এখানে বোঝা গেল দিনদার পাত্রকে এখতিয়ার করার নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারী মুসলিমের আরেকটা বিখ্যাত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাধারণত ছেলেরা যে চারটা গুণকে সামনে রেখে মেয়েদের বিয়ে করে সেটা উল্লেখ করেছেন, তুদকাহুল মারআতু লি আরবাইন, লে জামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া মালিহা ওয়া লিদিনিহা, তার সৌন্দর্য, তার সম্পদ, তার বংশকৌলিন্য এবং তার দিনদারির জন্য
তাকে বিয়ে করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাজফার বিযাতিদ দ্বীন দ্বীনদার মেয়েকে জিতে নাও তরুণদেরকে বললেন দ্বীনদার মেয়েদেরকে জিতে নাও তাহলে পাত্রকেও বললেন দ্বীনদার পাত্রীকে বিয়ে করতে আবার পাত্রীপক্ষকে বললেন দ্বীনদার ছেলে আসলে যেন তাদের কন্যার সাথে বিয়ে করিয়ে দেওয়া হয় এটা এমনি না এটা একটা সফল পরিবারের মূল মন্ত্র একটা সুখী পরিবারের মূল মন্ত্র দ্বীনদারি এবং আখলাক এবং একটা পরিবারে যদি শান্তি তৈরি করতে চান তাহলে আপনাকে দ্বীনদারি এবং আখলাকের পথেই হাঁটতে হবে দ্বীনদারি এবং আখলাককে এড়িয়ে গিয়ে বাদ দিয়ে আপনি কখনো সুখী সুন্দর শান্তিপূর্ণ পরিবার গঠন করতে পারবেন না তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পরিবারের সদস্যদের একে অন্যের অধিকার সম্পর্কে জানতে হবে এই অধিকার জানার জন্য উপায়টা কি দ্বীনিয়া ইলম অর্জন করা কিন্তু আমাদের তো এখন স্কুল কলেজে দ্বীনিয়া ইলম নাই সামান্য একটা ঐচ্ছিক সাবজেক্ট দিয়ে কি দ্বীনিয়া ইলম অর্জন করা যায় না তাইলে এটা মাথায় নিতে হবে আমাদের শিক্ষার মধ্যে দ্বীনদারির মূল মন্ত্রটাই নাই বড়ই আফসোস মুসলিম সমাজ তাহলে আমাদেরকে কি করতে হবে একে অন্যের অধিকার স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে জানবেন অধিকাংশ স্বামীরা তার স্ত্রীর অধিকার জানে না একটা যদি সার্ভে করি আমরা এই এলাকায় দেখব যে এখনো অধিকাংশ মানুষ তার ওয়াইফের মহারানা দেয় নাই পাবো না আমরা বলেন তো আরেকটা সার্ভে যদি করি যেখানে এই এলাকার মেয়েরা তাদের মৃত স্বামী অথবা মৃত বাবা বা মৃত মায়ের কাছ থেকে মিরাসটা উত্তরাধিকারটা কি বুঝে পেয়েছে দেখা যাবে যে অধিকাংশ বুঝে পায় না আমরা এই সার্ভেগুলো করেছি ঠিক তেমনি আপনি দেখবেন যে মৃত্যুর পরে বাবার মৃত্যুর পরে ভাইরা লেগে যাচ্ছে যে এই জমিটা ইনিও চায় নিতে উনিও চায় নিতে বরং মৃত্যুর আগেই লাগালাগি শুরু হয়ে যায় হয় কি না বলেন তাহলে অধিকার সচেতনতা নাই তারা যদি কোরআন সুন্নাহ জানতো তাহলে এই সম্পত্তি নিয়ে বাবা মায়ের জীবদ্দশায় অথবা তাদের মৃত্যুর পরে লাগালাগি করতো না আপনি বলেন তো এই জামগড়ার একটা ছোট্ট জমি বেটার নাকি আমার ভ্রাতৃত্ববোধের মর্যাদা বেশি স্বামী স্ত্রী সম্পর্কের মর্যাদা বেশি নাকি দু চার লাখ টাকার মর্যাদা বেশি বলেন বাবা মায়ের সাথে সম্পর্কের মর্যাদা বেশি নাকি বাবার কিছু টাকা আমি রপ্ত করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেন তো অধিকারটা কোথায় থাকলো অধিকারের চেতনাটা কোথায় অধিকারের জ্ঞানটা কোথায় আসলে আমরা সেটা শিখি নাই তাই না এটাই সত্য যদি শিখতাম তাহলে তো অন্যের অধিকার দেওয়াটা কি আমরা বেশি গুরুত্ব দিতাম আপনারা কি সেই ঘটনার কথা ভুলে গেছেন নাকি যেখানে আমরা দেখলাম যে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিংবা তার পরে অনেক মুহাজিররা আসলেন মদিনায় আর মদিনার মুসলিমরা রক্তের ভাই ছিলেন না তারা তারা প্রত্যেকে নিজের সবাই তার সম্পত্তি ভাগাভাগি করে মুহাজির ভাইদেরকে দিয়ে দিলেন না সুবহানাল্লাহ এখানে আপনার রক্তের সম্পর্কের ভাইকে আপনি ঠকানোর চিন্তা করছেন যার মাধ্যমে পৃথিবীতে আপনি এসেছেন আল্লাহ আপনাকে এনেছেন সেই বাবাকে আপনি অসম্মান করছেন মায়ের অধিকার আপনি রক্ষা করছেন না বাবা মায়ের দেখাশোনা সন্তান হিসাবে আপনার যেভাবে করা দরকার ছিল সেটা করছেন না আবার আপনি বাবা মা সন্তানের যে ইসলামী তারবিয়াত দেওয়া দরকার তাকে কোরআন সুন্নার যে জ্ঞান শেখানো দরকার সেটাও আপনি শেখাচ্ছেন না এগুলো কি অধিকার না আমরা আরো অবাক হচ্ছি আজকের আধুনিকা মায়েদের অবস্থা দেখে ছোট বাচ্চা দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করার অধিকার তার আছে না দেখবেন যে আজকের আধুনিকা মায়েরা সেটাকে থোড়াই কেয়ার করে বাজার থেকে পাউডার দুধ ওটা কি ভালো দুধ ওই দুধ খাওয়ার পরে তার যে শরীরের দেহে শক্তি থাকার কথা সেটা থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না বরং জন্মের পরপরই দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে দেখেন আজকে ডাক্তাররা সেটা বলে
অথচ এগুলো তো কোরআন হাদিসের বক্তব্য, তাই না? আল্লাহ কোরআন হাদিসে দেখেন মায়েরা কতদিন তার সন্তানকে দুগ্ধ পান করাবে সেই বর্ণনাও আছে, আছে না? এটা হুকুক, রাইটস, অধিকার, এটা অধিকার। আল্লাহ কোরআন পড়ি না, বুঝি না, কোরআন পড়ে দশ নেকি অর্জন করতেছি আমরা প্রত্যেক হরফে, মানে আমাদের অবস্থা দেখলে আসলে হাসবো নাকি কাঁদবো এই অবস্থা হয়ে যায়। আপনি কোরআন পড়ে প্রত্যেক হরফে কয় নেকি পাচ্ছেন? বাস এনাফ, নাকি আর কিছু লাগবে না? কোরআনের যে অধিকার সচেতনতা, কোরআনের যে নির্দেশ, এগুলো আমাদের লাগবে না। সেই জন্যই তো পারিবারিক অশান্তিটা তৈরি হচ্ছে। তালাক এর হার বাংলাদেশে অনেক বেড়ে গেছে। ঢাকা শহরের তালাকের উপর যদি আপনারা সর্বশেষ সমীক্ষাগুলো দেখেন, মাথা আপনি ঘুরিয়ে যাবে। প্রচুর তালাক, প্রচুর তালাক। তার মানে কি সুখী সংসার ভাঙছে মানুষ? না, প্রত্যেক মানুষ মনে করছে আমার সংসারটা অসুখী, পারিবারিক শান্তি নাই, অতএব আমি সংসার ভেঙে দেব। ওয়াইফ বলে আমাকে তালাক দাও, আর স্বামী বলে তোমাকে একসাথে তিন তালাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। এ হচ্ছে আমাদের সমাজের চালচিত্র। তাহলে পারিবারিক শান্তির জন্য প্রয়োজন প্রত্যেকের অধিকারগুলো জেনে নেওয়া এবং প্রত্যেককে একে অন্যের অধিকার সংরক্ষণ করা, হেফাজত করা। আপনি আপনার সন্তানকে যেমন ভালোবাসেন, পরিবারের সব সদস্যকে যার যে অধিকার সেভাবেই তাকে ভালোবাসা এবং তার অধিকার দিতে হবে। ভালোবাসাটাও কিন্তু অধিকার, মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এটা দয়া, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসব, এটা হক। এটা কিসের হক, কার হক? আল্লাহর হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি মাহাব্বা পোষণ করা, এটাও দ্বীনের হক, দ্বীনের হক। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, এটা তার হক। আমার স্ত্রী আমাকে ভালোবাসবে, এটা আমার হক, মনে রাখবেন। সন্তানরা বাবা মাকে ভালোবাসবে, এটা বাবা মায়ের হক। আর বাবা মা সন্তানদেরকে ভালোবাসবে, এটা সন্তানদের হক। এটা মনে রাখতে হবে ভাই, আমাদের বোনদেরকেও বলছি, সকলকে এটা মনে রাখতে হবে, অন্যথায় পারিবারিক শান্তি আসবে না, পারিবারিক শান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন প্রত্যেকটা জায়গায় নির্দেশনা আছে। তিনি বলছেন আর রাজুল রাইন ফি আহলিহি, স্বামী পুরুষ ব্যক্তি সে তার আহলের অভিভাবক এবং দায়িত্বশীল। ওহু মাসউলুন আন রাইয়াতি, কিন্তু অভিভাবকত্ব তো দারোগাগিরির মধ্যে না। আমাদের মানুষ মনে করে অভিভাবকত্ব হচ্ছে দারোগাগিরি। যিনি অফিসের বস, তিনি তার বসগিরি মানুষকে আক্রমণ করে, গালিগালাজ করে বা প্রবল প্রতাপ দেখিয়ে তিনি প্রমাণ করেন। ইসলাম কিন্তু এতে বিশ্বাসী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তখন সর্দার ছিলেন না? সকল বনি আদমের সর্দার না? মদিনা রাষ্ট্রের প্রধান না? তিনি কি এই দারোগাগিরি করছিলেন কারোর সাথে, বলেন? তার পরিবারের সাথে, সমাজের লোকদের সাথে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকদের সাথে? কাউকে তিনি দারোগাগিরি করেননি। অভিভাবকত্ব, আপনি স্বামী, আপনি বাবা, আপনি আপনার কথায় কথায় স্ত্রীকে ছোট করবেন, হেয় করবেন, সন্তানদেরকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিবেন, হাত দিয়ে মারবেন, এটা অভিভাবকত্ব না, এটা অভিভাবকত্ব না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বরং যে যত বড় মাপের দায়িত্বশীল, তিনি তত ভদ্র হবেন, তিনি তত বিনয়ী হবেন। একজন ভদ্র বাবা, বিনয়ী বাবা, যে বাবা তার সকল সন্তানকে ভালোবাসে এবং সে তার স্ত্রীকেও ভালোবাসে, দেখেন এটাই শান্তির মূল মন্ত্র, এটাই শান্তির মূল মন্ত্র। আপনি আপনার স্ত্রীকে অনেক ধমক দিতে পারেন, মাঝে মাঝে প্রহার করেন, অন্যরা হয়তো বলে না তার স্ত্রীকে সে অনেক শাসন করে, এর মধ্যে শাসন করতে পারেন কিন্তু সোহাগ পাবেন না, ভালোবাসা পাবেন না। আর ভালোবাসা না পেলে শান্তিও পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বামীর কথা বললেন আর স্ত্রীর কথা বললেন। আল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা, আর স্ত্রী সে তার স্বামীর ঘরের দায়িত্বশীলা, স্বামীর ঘরের সে দায়িত্বশীলা, তাকে দায়িত্ব পালন করতে হবে। ও মাসউলাতুন আন রাইয়াতিহা,
এবং তার যত দায়িত্ব আছে স্বামীর ঘরে স্বামীর সবকিছু আমানত সঠিকভাবে সংরক্ষণ করা স্বামীর সন্তানদের দেখভাল এবং তাদের সঠিক তারবিয়াত স্বামীর সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ হেফাজত এবং স্বামীর ঘরে এমন কাউকে ঢুকতে না দেওয়া যে যাকে স্বামী চান না যে ঢুকুক আসুক বসুক এমনি ভাবে আরো যে সকল দায়িত্ব তার উপর অর্পিত হয় প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে নারীদেরকে জিজ্ঞেস করা হবে অথচ আজকের অনেক আধুনিকা নারীরা এগুলো মানেই না জানেও না মানেও না সেখানে স্বামীর অনুপস্থিতিতে অনেক সময় দেখা যায় স্বামীর বন্ধুরা চলে আসে অথবা স্বামীর দিকের পুরুষ আত্মীয়রা চলে আসে যাদেরকে বলা হয় দেবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে কি বলেছেন মৃত্যু বলেছেন আলহামু আল মাউত বলেছেন ইত্যাদি এই বিষয়গুলো কেন বলেছেন কি আসলে সমস্যা এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে আচ্ছা পারিবারিক শান্তির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে চার নম্বর বিষয় সেটি হচ্ছে সবসময় প্রত্যেকের ভালো দিকগুলো একটু অন্তরে গেঁথে নেবেন আর খারাপ দিকগুলো একটু ভুলে যাবেন অন্তর থেকে ফেলে দিবেন ডিলিট করে দিবেন বুঝতে পেরেছেন পারিবারিক শান্তির জন্য প্রত্যেকের ভালো জিনিসগুলো রেকর্ড করে নেবেন সেভ করে নেবেন আর খারাপ দিকগুলো কি করবেন ডিলিট করবেন বাদ দিয়ে দিবেন অন্তরের মধ্যে রাখবেন না তাহলে শান্তি পাবেন আর যদি উল্টোটা করেন তাহলে কঠিন অবস্থা তাহলে কোনোদিন ভালো ব্যবহারও করতে পারবেন না ভালো ব্যবহারও পাবেন না আর শান্তি তো আপনি নিজেই ধ্বংস করে দিলেন এখানে আমরা দেখি যে একাধিক হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম তোমাদের নিজেদের মধ্যে একের প্রতি অন্যের যে অনুগ্রহ একের প্রতি অন্যের যে বিনয় সেটাকে ভুলে যেও না সেটাকে ভুলে যেও না আর সহি মুসলিমের আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান কোনো মোমেন পুরুষ যেন কোনো মোমেন নারীকে অপছন্দ না করে ঘৃণা না করে ইনকারে হামিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার যদি সে কোনো কারণে তাকে অপছন্দ করে তাহলে অন্য কারণে সে পছন্দ করবে এটা আসলে স্বামী স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে রাস্তায় দুইজন একজন পুরুষ একজন মহিলার কথা আজনবী মহিলার কথা বলা হচ্ছে না যে তাইলে এই হাদিস তো বোঝা যাচ্ছে যে আমি তাহলে রাস্তায় গিয়ে আরেকজন মহিলাকে সাথে তাই না ইন্টারাক্ট করবো না সেটা না এখানে আসলে স্বামী স্ত্রী অর্থাৎ মোমেন হচ্ছে ইমানদার স্বামী তার ইমানদার স্ত্রীর কোনোকে যেন একজন আরেকজনকে ঘৃণা না করে কেউ যদি কোনো একটা অপছন্দনীয় কাজ পায় এটাকে ইগনোর করবে কারণ সে আরও অনেক ভালো ভালো জিনিস পাবে মনে রাখবেন স্বামী স্ত্রীর ঘরে অধিকাংশই কিন্তু ভালো কাজই হয় একজন স্ত্রী আপনার একদিন একটু লবণ কম হলো এতে আপনি এত চেতেন কেন সে যে হাজার হাজার ভালো কাজ করেছে সেটা ভুলে যান কেন আর একজন স্বামী একদিন না হয় আপনার কোনো একটা জিনিস আপনি বাজার থেকে আনতে বলেছেন আনলো না ভুলে গেল আপনি ঝগড়া বাঁধিয়ে দিলেন তার সাথে সে যে এতদিন বছরের পর বছর ধরে আপনার জন্য ভালো বাজার নিয়ে আসলো ওটা ভুলে গেলেন কেন বলেন তাই না কি অদ্ভুত আমাদের স্বভাব একটা ছোট্ট ভুলের জন্য আমরা সুখের সংসার সোনার সংসারকে আমরা মানে একদম জাহান্নাম বানিয়ে ফেলি এটা উচিত নয় এটা উচিত নয় এরপর কিছু টেকনিকের কথা বলবো সংসার কি শুধু হিসেব নিকেশ দিয়ে শান্তিপূর্ণ করা যায় কিছু টেকনিকও লাগে কিছু টেকনিক লাগে এই টেকনিকের মধ্যে একটা হচ্ছে স্ত্রী স্বামীর জন্য সাজবে এবং স্বামীও স্ত্রীর জন্য সাজবে এটা কিন্তু আমাদের স্বামী স্ত্রীর ইগোতে লাগে দেখলাম স্ত্রী ভাবে আমি তো সাজবো বাইরের জন্য তোমার জন্য কেন সাজবো খুব অদ্ভুত না সে লজ্জা পায় তার ইগোতে লাগে যে আমি আমার স্বামীর জন্য সাজবো তো ঘরের মানুষ ঘরের মানুষের অনেক সমস্যা বুঝছেন আপনাকে যদি সারা দেশের মানুষ খুব সম্মান করে ঘরের মানুষ বলে তো আমার ঘরের মানুষ তার কি এত সম্মানের দরকার কি আল্লাহ আকবার খুব অদ্ভুত মানে এই আচরণগুলো সবখানেই কিন্তু যাই হোক তাহলে এখানে আমরা দেখেন দলিল যদি দেখি একটা একাধিক দলিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল এটা সুনান নাসাইর
একটা হাদিস শেখ আলবানী সহিহ বলে উল্লেখ করেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুন নিসা খাইর, উত্তম মহিলা কারা, সর্বোত্তম মহিলা কারা? তিনি বললেন আল্লাতি তাসুরুহু ইদা নাযারা, যখন স্বামী তার দিকে তাকাবে সে আনন্দিত হবে তাকে দেখলে। এখন একটা মহিলা যদি কদাকার অবস্থায় থাকে, একদম খুব মানে আলুথালু অবস্থায় থাকে, তাকে কি আর ভালো লাগবে বলেন? তাহলে বুঝাই গেল এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন তার সৌন্দর্য চর্চা করে, এবং তার সৌন্দর্য চর্চার প্রথম উদ্দেশ্য হবে তার স্বামীকে খুশি করা। তারপর বলছেন অতুতিউহু ইযা আমার, যখন স্বামী তাকে কোনো নির্দেশ দেয় সে তার ইতাআত করবে, আনুগত্য করবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহ, এবং স্বামী তার নিজের ব্যাপারে এবং তার সম্পত্তির ব্যাপারে স্বামী যা অপছন্দ করে, সেই স্বামীর অপছন্দ মানে কোনো কাজে স্বামীর খেলাফ করবে না, সে স্বামী যেটা অপছন্দ করে সেটা করবে, তাহলে তো স্বামীর খেলাফ করলো, বরং সে স্বামীর আনুগত্য করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে যেটি ইবনু আবি শাইবা তার মুসান্নাফ গ্রন্থে উল্লেখ করেছেন, বলেছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নি উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআহ, আমি ভালোবাসি আমার স্ত্রীর জন্য একটু সাজগোজ করতে। অনেক পুরুষ বলে আমাদের আবার সাজগোজ কি, তাই না? দেখেন অধিকাংশ স্বামী আপনাদের মতোই, অধিকাংশ স্বামী সাজগোজ করে না, সে ঘরমাত্র হয়ে গোসল না করে সে স্ত্রীর কাছে যেতে চায়, এটা কি হলো? অথচ সে চায় তার স্ত্রী সাজগোজ করুক। অতএব স্বামী স্ত্রী দুজনকে করতে হবে, দেখেন আপনার আমার চাইতে যিনি উত্তম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন আমি আমার স্ত্রীর জন্য সাজগোজ করতে পছন্দ করি। আচ্ছা, এরপর বললেন কি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি আল মারআহ, ঠিক যেভাবে পছন্দ করি আমার জন্য আমার স্ত্রী সাজগোজ করুক। তিনি দলিল হিসেবে উল্লেখ করেন আল্লাহ তাআলার একটা বাণী, বলেন কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের জন্য সে অধিকার যে অধিকার তাদের উপর স্বামীদের জন্য নিয়ম অনুযায়ী। তাহলে আপনি সকল অধিকারের ক্ষেত্রে যেমন পুরুষের জন্য আছে নারীদের জন্য আছে, তাহলে সাজগোজ স্বামীর উদ্দেশ্যে নারী যেমন করবে তাহলে স্ত্রীর উদ্দেশ্যে স্বামীও করবে, তখন তারা একে অপরের পরিপূরক হবে, স্ত্রীর কোনো আর দুঃখ থাকবে না, বলে যে আমার স্বামী আমার জন্য একটু স্মার্ট থাকে, আর স্বামী বলবে আমার স্ত্রী আমার আমাকে খুশি করার জন্য একটু সাজগোজ করে, তখন অশান্তির তো কোনো কারণ নেই বরং শান্তির কারণ। আচ্ছা, এরপরে ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে, এটা আপনি টেকনিকও বলতে পারেন অথবা এটা আপনি বলতে পারেন মানে সংসার শান্তিপূর্ণ করার আরেকটা চমৎকার পদক্ষেপ, সেটা কি? সেটা হচ্ছে পরিবারের সকলে মিলে ফ্রিকুয়েন্টলি বসা। ফ্রিকুয়েন্টলি মানে কি? সপ্তাহে অন্তত একদিন অথবা দুই দিন আপনারা বসতে পারেন অনেকগুলো ইস্যু নিয়ে। এক, পরিবারের কারো কোনো সমস্যা আছে কি না, থাকলে মশওয়ারা করে সেটার একটা সমাধান। তোমার কি, তোমার পড়ালেখার সমস্যা, তাই না? ঠিক আছে, আমি দেখব এই, তাহলে এটা কীভাবে সমস্যার সমাধান করা যায়। আরেক সন্তান বলল যে না, তার স্কুলে তার সমস্যা হচ্ছে কিংবা পাড়ায় তার সমস্যা হচ্ছে, এগুলো সে আলোচনা করলে বাবা খুব সুন্দর করে সমাধান করে দিতে পারবেন, বাবা মা সকলে মিলে আলোচনা করে, এটা একটা বিষয়। সেকেন্ড বিষয়টা হচ্ছে, সকলকে আপনি ইসলামী তারবিয়ত দিতে চান, তাহলে আপনি বাবা এবং মা আপনার সন্তানদেরকে নিজে হাতে কিছু কোরআন শেখান, এভাবে বসে কিছু কোরআনিক আলোচনা হতে পারে, আরেকদিন হতে পারে হাদিসের উপর আলোচনা, একটা ছোট্ট হাদিস, ছেলেমেয়েরা আপনাদেরকে কিছু মুখস্থ কোরআন শোনাতে পারে, মুখস্থ হাদিস শোনাতে পারে, অথবা কোনো মাসআলা মাসাইল নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, অথবা সমকালীন কোনো আলোচনা করতে পারেন যে পিয়ার গ্রুপের সাথে তারা কীভাবে চলবে, উস্তাদদের আদব কী করে রক্ষা করবে, বয়োজ্যেষ্ঠদের আদব কী করে রক্ষা করবে, খাওয়ার আদব কী, ঘুমের আদব কী, এরকম নানা বিষয়ে এক এক সপ্তাহে এক একটা বিষয় আপনারা আলোচনা করতে পারেন। তাহলে এই যে আমরা বলছি পারিবারিক সমাবেশ, এটা 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 কোনো রাজনৈতিক সমাবেশ না, এটা হলো পারিবারিকভাবে একসাথ হওয়া এবং আলোচনা করা। এখানে দেখেন ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন, তিনি বলেছেন আকসারুল আওলাদি জাআ ফাসাদুহুম মিন ক্বাবালিল আবা, অধিকাংশ সন্তানদের বিপর্যয় এবং ক্ষতি এটা বাবার তরফ থেকে আসে।
বাবার তরফ থেকে আসে। আপনারা এখানে সবাই কিন্তু হয় এখনকার বাবা নয় ভবিষ্যতের বাবা, অতএ বি কেয়ারফুল। ওয়াতারকু তালিমিহিম আদ্দিন, ওয়াতারকু তালিমুহুম আদ্দিন, এবং আরেকটা হচ্ছে তাদেরকে দিন না শেখানোর কারণে বিপর্যয়টা আসে, দিন না শেখানোর কারণে। তাহলে আপনি আপনার এই সাপ্তাহিক মিটিংগুলোতে, পারিবারিক মিটিংগুলোতে দিন শেখাবেন। আচ্ছা, এরপর সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে পরিবারের সকলে মিলে তাআতুর রহমান, আল্লাহর আনুগত্য রক্ষা করবেন, ও তওবাতু মিনাল আসিয়ান, এবং যখনই কোনো পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তখনই তওবা করবেন। এই তারবিয়াতটা থাকতে হবে সবার, বাবারও থাকতে হবে, মায়েরও থাকতে হবে। আপনার আপনাকে যদি সন্তান দেখে, আরে আমার বাবা সে তার ভুলটা সংশোধন করছে, ও কিন্তু এটা মনে নিবে। মা দেখলো যে মা একটা ভুল করে ফেলেছে, বাবার কাছে সরি বলছে, এই সন্তান সারা জীবন সরি বলবে দেখবেন তার ভুলের জন্য। কিন্তু যখন দেখবে মা বাবা কেউ হারতে চায় না, সবাই জিততে চায়, ঝগড়া চলমান থামছে না, কারণ প্রত্যেকে কেউ তার ভুল স্বীকার করবে না, তাহলে এই সন্তান কী হবে বলেন তো, মনে রাখবেন। আচ্ছা, এরপরে অষ্টম হলো ঘরকে কবরে পরিণত করবেন না, ঘর ঘরের মধ্যে যেন আল্লাহর দিকের থাকে। কবরের ভিতরে কি কোনো দিকের হয়? কবরের বাইরে অনেকে বেদাতি পন্থায় দিকির করে, ওরস করে, সেটা তো আলাদা জিনিস। ঘরকে আল্লাহর আজকারে পরিপূর্ণ রাখতে হবে, সকাল সন্ধ্যার আজকার, কোরআন তেলাওয়াত, সলাত, এমন কি আপনারা ফরজ সালাত যদি মসজিদে পড়েন, অধিকাংশ সময় ট্রাই করবেন নফল সুন্না সালাদগুলো ঘরে পড়তে, ঘরে পড়তে, তাহাজ্জুদ সালাত ঘরে পড়েন ইত্যাদি। এখানে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে যেমন আয়াত আছে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে, তিনি বলেছেন মাসালুল বাইত আল্লাযী ইয়ুযকারুল্লাহু ফিহি, যেই ঘরে আল্লাহর জিকির হয় তার উদাহরণ হলো, ওয়াল বাইত আল্লাযী লা ইয়ুযকারু ফিহি, এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না এর দৃষ্টান্ত হলো মিসলুল হাইয়ে ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে ঘরে আল্লাহর জিকির হয় সেটা জীবিত ব্যক্তির মতো, আর যে ঘরে আল্লাহর জিকির হয় না সেটা মৃত ব্যক্তির মতো। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, কতকাল যাবত আপনার ঘরে তেলাওয়াত হয় নাই, কতকাল যাবৎ আপনার ঘরে সকাল সন্ধ্যার আজকার পড়া হয় না, একটু চিন্তা করে দেখেন। আচ্ছা, শান্তিপূর্ণ পরিবারের জন্য আরও কিছু বিষয় আছে। আরেকটা হলো আল হুব্বুল হাজেম বলা হয়, সিরিয়াসলি একে অন্যকে ভালোবাসা, মেকি না, দেখানোর জন্য না। মনে রাখবেন কৌশলী ভালোবাসা এটা কিন্তু চাতুরতা, এটা আসল ভালোবাসা নয়, এটা ধরে ফেলবে। আপনার অন্তর থেকে যদি কিছু বের হয় তাহলে আরেকজনের অন্তরকে টাচ করবে, স্পর্শ করবে, আর যদি মুখ থেকে বের হয়, অন্তর থেকে না, ওটাও বুদ্ধিমান বিবেক ধরে ফেলবে। মানুষকে বোকা মনে করবেন না, ভাববেন না আপনি চালাক। আপনি যদি চালাক স্বামী হন তাহলে স্ত্রীকে অত বোকা ভাবার উপায় নেই। আর স্ত্রী যদি মনে করে আমার স্বামী তো হবু গবু মার্কা, এটাও সে ভুল করবে। আসলে প্রত্যেক বিবেকবান মানুষ সব কিছু বুঝতে পারে, অতএব কেউ কাউকে আমরা ঠকাবো না। পাশাপাশি আরেকটা জিনিস, আমরা আমাদের জীবনে অনেক সময় স্ট্রেসে থাকি, পারিবারিক দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব, আমাদের সন্তানদের পড়াশোনা, পরীক্ষা, তাহলে এটা থেকে মুক্তি কী করে আসবে? এর জন্য মাঝে মাঝে আমাদের একটু ঘোরাফেরা করা প্রয়োজন, ঘোরাফেরা। কিন্তু সেখানেও কিছু মূলনীতি আছে, সেটা ফলো করতে হবে। আপনি এমন জায়গায় ঘোরাফেরা করতে যাবেন না যেখানে সবাই অশ্লীল পোশাক পরে আছে, অথবা সেখানকার মানুষ খারাপ কিছু করে। আপনাকে অবশ্যই নির্মল আনন্দের জন্যে বৈধ এবং হালাল সফর করতে হবে, হালাল পন্থা অবলম্বন করতে হবে, কিন্তু আপনাকে সময় দিতে হবে, রিল্যাক্স করতে হবে, আপনার সন্তানদের জন্য কিছু সময় দিতে হবে, স্ত্রীকে কিছু সময় দিতে হবে। যখন আপনারা সমস্ত স্ট্রেস থেকে বা চাপ থেকে দূরে গিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। আচ্ছা, আর তিনটা বিষয় আমি বলবো এখানে, খুবই গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ পরিবারের জন্য, সেটা হচ্ছে তারবিয়া, ইসলামিয়া, ইসলামী তারবিয়ত, আপনার সন্তানদের ইসলামী তারবিয়ত, আপনি স্বামী হলে আপনার স্ত্রীর ইসলামী তারবিয়তের ব্যবস্থা করবেন। যেমন আমি বলি কিভাবে, আমাদের অনেকেই বলে যে আসলে আমি তো
মাদ্রাসায় পড়ি নাই, কীভাবে দিন শিখব? অনেক সময় মসজিদগুলোতেও হয়তো অ্যাটেন্ড করা সম্ভব হয় না, তাহলে কীভাবে শিখবেন? অনেক মহিলারা বলেন আমাদের তো আরও কঠিন, আমাদের এই বয়স্কদের কোনো মহিলাদের মাদ্রাসাও নাই, আবার মসজিদে তো ঢুকতেই পারি না। আলহামদুলিল্লাহ যে আপনাদের মসজিদে মহিলাদের জন্য জায়গা আছে, অনেক মসজিদে মহিলাদের জন্য মসজিদে ঢোকা হারাম, তবে বাজারে ঢোকা জায়েজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন কেন যে আমাদের অনেক লোকজন বলে যে মহিলারা বাজারে যেতে পারবে কিন্তু মসজিদে যেতে পারবে না, আল্লাহু আলাম। তাহলে প্রশ্ন হচ্ছে মহিলারা কিভাবে শিখবে? মহিলাদের শেখার জন্য কিছু সুযোগ আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখন আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক কিছু শেখা যায়, হারামাইন থেকেও যারা আরবি বোঝেন তারা কোরআনের দার্স তেলাওয়াত বা হিফজ তারা মক্কা মদিনা থেকে সরাসরি অনলাইনে শিখতে পারেন। আর আমাদের বাংলাদেশে আপনারা ইসলামিক যদি কোনো কোর্স করতে চান তাহলে তাইবা একাডেমি আছে, আজকেও আমার সাথে রোকন আছে, আপনারা ওর কাছ থেকে কিছু ডিপ্লোমার কাগজ নিয়ে যাবেন। প্রতি বছর দুইবার এখানে অনলাইনে ভর্তি হওয়া যায়, একটা ফুল কোর্স ইসলামের বেসিক আকিদা, তারপরে সালাত তহারাত হজ একদম সহি পন্থায়, তারপরে সিয়াম জাকাত এগুলো আপনি জানতে পারবেন, মুআমালাত ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, আমাদের সবাই তো কিছু না কিছু কিনতে হয় প্রতিদিন, তাই না? হালাল হারামটা আমরা চিনতে পারবো। পাশাপাশি আমাদের আপনাদের যিনি সবচেয়ে বড় রোল মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী সিরাত, মদিনার প্রখ্যাত ডক্টররা সব এই ক্লাসগুলো নিয়েছেন, আপনারা চেষ্টা করবেন যাদের মনে করেন যে আমাদের বেসিক জ্ঞানটা এখনও হয় নাই, হওয়া দরকার, আপনারা এই কোর্সে এনরোল করবেন, স্বামী স্ত্রী দুজনেও করতে পারেন। আর আপনার যদি সময় কম থাকে আপনাদের মহিলাদেরকে অবশ্যই ঢুকিয়ে দিবেন অনলাইনে, যখন যেভাবে পারে তারা ইসলামের মূল জিনিসটা জানলো। আর ইসলামের মূল জিনিসটা যখন জানবে তখন তাকে ইসলামের তারবিয়াত দেওয়াটা সহজ হবে। প্রিয় ভাইয়েরা, এইভাবেই আমি আপনাদেরকে বলবো যে ইসলামী তারবিয়াত আপনার সন্তানকে দিতে হবে, আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার নিজেকে নিতে হবে, আপনার মাকে বাবাকে, আপনার আত্মীয় স্বজনকে এবং চারপাশের লোকদেরকে, আপনার অফিসের লোকদেরকেও নিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে হয়তো একটা প্রতিষ্ঠানে স্কুলে বা মাদ্রাসায় অনেক কয়েকজন শিক্ষক আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন অনলাইনে, আবার দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী দুজনে অ্যাডমিশন নিয়েছেন, আবার একজন প্রফেসরকে দেখলাম উনি আমার সাথে যখন কথা বললেন আমি বললাম আপনার সন্তানদেরকেও আপনি এখানে ভর্তি করাতে পারেন, তখন তারা স্বামী স্ত্রী এবং দুই সন্তান যারা স্কুলে এবং কলেজে পড়ে তারা ভর্তি হলো। এর কারণটা কী? কারণ আপনি নয়তো অন্যভাবে আপনি এত সুন্দর সঠিকভাবে এতগুলো জ্ঞান অর্জন করতে পারছেন না। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি আর দুটো পয়েন্টে। একটা হলো সন্তানদের মধ্যে আদল ইনসাফ রক্ষা করা, শুধু সন্তান না পরিবারের সকল সদস্যদের অধিকার রক্ষা করা এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা শান্তির মূল শর্ত। এখানেই যদি আপনি ভুল করেন, অন্যায় করেন, অন্যায় আচরণ করেন তাহলে কিন্তু আপনার অশান্তি হবে। এবং আরেকটা হচ্ছে আপনাদের পরিবারের যে গোপন বিষয়গুলো আছে, প্রাইভেসিগুলো আছে, এটা যেন মেনটেন হয়। স্বামী স্ত্রী নিজেদের সম্পর্ক দাম্পত্য সম্পর্কের বিষয়গুলো মানুষকে বলে বেড়াবে না, অথবা পারিবারিক যে গোপনীয় তথ্যগুলো আছে এগুলো মানুষের কাছে আপনারা তুলে দেবেন না, আপনারা এগুলো ফেসবুকের কাছে তুলে দেবেন না। কারণ একটা জিনিস আমি অবাক হচ্ছি, অনেক পরিবার অনেক লোকের, এখন তো ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম জানেন, কেউ যদি ব্লক করে রাখেন আলাদা কথা, তা না হলে প্রত্যেকের ফেসবুকে একজন আরেকজন ঢুকতে পারে, তার বন্ধু কারা, তার কেউ কেউ দেখেছি 400-500 ছবি দিয়ে রাখছে অনেকে। আমি ফেসবুক এখন আর ইউজ একদমই করি না, আর মানুষের আইডিগুলো আমি খুঁজি না, কিন্তু কখনো কখনো এসে পড়ে, তখন দেখি যে তারা বিশেষ করে কোনো কোনো ব্যক্তি তার দাম্পত্য জীবনের সকল অ্যালবাম এখানে ঢুকিয়ে রেখেছে। হাদিসের নিষেধাজ্ঞার মধ্যে আপনি পড়ে গিয়েছেন, কিন্তু আপনার পরিবারের জিনিসগুলো আপনি সবার কাছে উন্মুক্ত কেন করছেন? এটা জায়েজ নাই, এবং এটা আপনার অশান্তির কারণ হতে পারে, কারণ এই ছবি দেখে এই যে পরকীয়াগুলো শুনছেন না এভাবে আসে। তো প্রথম কথা হচ্ছে যে এইভাবে ছবি রাখা কি তোলা জায়েজ কি না, এ তো অনেক মাসালা, আমরা সেই মাসালায় ঢুকবো না। অনেক নাজায়েজ কাজ করে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা, আমরা বলবো যে সেগুলো করবেন না প্লিজ, আর আপনার নিজের পার্সোনালিটি রক্ষা করবেন
নিজের গোপনীয় তথ্য অন্যদের কাছে প্রকাশ করবেন না, সোশ্যাল মিডিয়ায় দেবেন না। এ হচ্ছে কিছু মূল জিনিস আপনাদেরকে আমি উল্লেখ করলাম, আপনার সামনে বর্ণনা করলাম যে কিভাবে পারিবারিক শান্তি অর্জন করা যায়। আসুন আমরা এই ব্যাপারে সচেতন হই, জ্ঞান অর্জন করি। আল্লাহ যেন আমাদের সবাইকে একটা সুখী পরিবার দান করেন, আল্লাহ যেন আমাদের সব পরিবার মুসলিম পরিবারগুলোকে শান্তিপূর্ণ করে দেন, এবং যেই নিয়ম নীতিগুলো আমরা কোরআন হাদিস থেকে পেলাম আল্লাহ যেন সেগুলো বোঝার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফিকিহি ওয়া ইমতিনানিহি واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده رسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. اما بعد ايها الاخوه الكرام, আমরা পারিবারিক শান্তির ব্যাপারে বলছিলাম, আর দু একটা পয়েন্ট এর সাথে অ্যাড করব খুবই সংক্ষেপে, যেহেতু আমাদের সালাতের সময় হয়ে গেছে। সেটি হচ্ছে আবেগকে সংবরণ করা, নিজেকে সংযত রাখা। আমাদের ম্যাক্সিমাম ফিতনা ফাসাদগুলো এবং পারিবারিক বিপর্যয়গুলো তৈরি হয় রাগ থেকে, জেদ থেকে। সংবরণ করতে পারছি না, নিজেকে সংযত রাখতে পারছি না, ফলে আমার রাগ আমার মুখ দিয়ে যা ইচ্ছা তা বের করে দেয়, বিপর্যয় ঘটে, সম্পর্কের ইতি ঘটে, সংসার ভেঙে যায়, সন্তান সন্ততি সর্বহারা হয়ে যায়, সহায় সম্বলহীন অসহায় হয়ে যায়। একটা পরিবারের বিপর্যয় কত ভয়ঙ্কর একটা ফলাফল নিয়ে আসে, আমার মনে হয় আপনাদের সামনে সেটা আজকে স্পষ্ট। অতএব নিজেদের ক্রোধকে, নিজেদের আবেগকে, নিজেদের অনুভূতিকে আপনারা সংবরণ করবেন, সংযত রাখবেন। কারা ভালো মানুষ? যদি আপনি সবচেয়ে ভালো মানুষ হতে চান তাহলে আপনার সবর করতে হবে, এবং এই সবর আপনাকে সবার কাছে ভালো করে দেবে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে কোনো যাই ঘটুক না কেন সবর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইফকের ঘটনাটা ঘটেছিল, তাই না, তখন কতজনে কত কথা বলেছে, তিনি সবর করেছেন, পরে আসমান থেকে তার বারাআত, তিনি যে নির্দোষ সেটা নাজিল হয়েছিল। অনেক সময় দেখবেন যে মানুষের কান কথা বিশ্বাস করে আপনি অস্থির হবেন না, একটু ধৈর্য ধরবেন, বিত্তান্নি কুল ব্রেইনে চিন্তাভাবনা করবেন এবং এর সমাধানের চেষ্টা করবেন। আর আমার ভাইয়েরা যারা এখানে আছেন তারা একটা ফর্মুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফর্মুলা ফলো করবেন। তিনি বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। তাহলে পরিবারের সার্টিফিকেটটা জোগাড় করার একটু চেষ্টা করেন। অধিকাংশ স্বামী ওয়াইফদেরকে কোনো দাম দেয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দাম দিতে হবে, কারণ ওর সার্টিফিকেট তোমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর তোমাদের মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। অতএব এটা আপনারা মনে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে পরিবার যেন ভেঙে না যায়, পরিবার যেন ভেঙে না যায়। আত্তাফাক্কুকাল উসারি, পরিবার ভেঙে গেলে আপনি কোনোদিন শান্তি পাবেন না ভাই। আপনি হয়তো বলবেন আমি তো আরেকটা বিয়ে করব, আমার ওয়াইফও তালাক পেয়ে আরেকটা বিয়ে করবে, তা আরেকটা বিয়েতে কি আপনি সেই শান্তিটা পাবেন যেটা আপনাদের প্রথম জীবনে হয়েছিল? কখনো হবে না। অতএব সেরকম দুষ্ট চিন্তা, ভুল চিন্তা করবেন না। আসুন আমরা নিজেদেরকে একটা শান্তিপূর্ণ পরিবারের জন্য প্রস্তুতি গ্রহণ করি বা প্রস্তুত হই। আপনাদের সামনে দুটো বিষয় বলবো। প্রথমত অনলাইন ইসলামিক স্টাডিজ ডিপ্লোমার কথা যেটা আমি বলেছি সেটা আপনাদের কাছে আছে, আপনারা আমাদের ইমাম সাহেব আছেন এবং আরও যারা আছেন তাদের কাছ থেকে নিয়ে যাবেন। এই কোর্সটা করার জন্য আমি আবারও আপনাদেরকে রেকমেন্ড করছি, যেহেতু এটা পরিপূর্ণ বিশুদ্ধ দলিলের আলোকে আকিদার কোর্স বলি আর ফেকা বলি সবটাই, মুআমালাত সবটাই, এটা আপনাদের করা উচিত বলে আমি মনে করছি। আর আমাদের অনেক ভাইয়েরা অসুস্থ আছেন, অনেকের বিভিন্ন অস্থিরতা আছে, টেনশন আছে, তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাদের অস্থিরতা দূর করে দেন, তাদের দুনিয়া এবং আখিরাতের হাজাত, যে হাজাতগুলো আল্লাহর শরিয়া মোতাবেক সেগুলোর জন্য আল্লাহ তাআলা পূরণ করে দেন, আমরা সে দোয়া করছি, এবং তাদের অস্থিরতা দূর করে দেন, টেনশন দূর করে দেন।
আমরা আজকে আরো দোয়া করছি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইবন্ধুদের জন্য যারা অমানবিক এক আক্রমণের শিকার তাদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র ইহুদিবাদীরা করেছে এবং সেই ষড়যন্ত্র তাদের অব্যাহত আছে আক্রমণ তারা চালিয়ে যাচ্ছে আজকে আমরা পরিবার সহ এখানে আজকে খেতে পারছি জুমার পরে সবাই পরিবার সহ খাবেন কিন্তু তাদের সেই খাবারেরও আয়োজন নাই তাদের প্রায় সকল পরিবারই প্রায় ধ্বংস হয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে আখিরাতে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি এবং তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করছি পৃথিবীর সকল মুসলিম যেখানে যে নির্যাতিত তাদের নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং নির্যাতিতের পক্ষে আমরা আমাদের অবস্থান ঘোষণা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সকল মজলুমের সহায় হন তাদেরকে জুলুম থেকে আল্লাহ যেন উদ্ধার করেন যারা জালিম আল্লাহ যেন তাদেরকে জুলুম থেকে বিরত রাখেন এবং তাদের দুনিয়া আখেরাতের শাস্তির ব্যবস্থা করে দেন অথবা তাদেরকে পূর্ণ হেদায়াত দান করেন